জমি সংক্রান্ত বিবাদের জেরে রাতের অন্ধকারে এক ব্যক্তিকে ছুরি মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদার চাঁচল এক নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। অভিযোগ, 50 বছরের তাহের উদ্দিনের নথি থাকা সত্ত্বেও 200 জমি দখল করার চেষ্টা করে প্রতিবেশী বুধু মোহাম্মদ ও মুখলেশুর রহমানরা। এই বিবাদ নিয়ে গ্রামে সালিশি সভা বসে। নথিপত্র দেখে সালিশি সভায় সিদ্ধান্ত হয় জমির প্রকৃত মালিক তাহের উদ্দিনের অভিযোগ। এরপর তার জমির ফসল নষ্ট করে দেয় বুধু মোহাম্মদ ও মুখলেশুর রহমানরা। রাতে তাহের উদ্দিন বাড়ি ফেরার সময় তাকে মারধর করার সাথে শরীরে বিভিন্ন অংশে আঘাত করে বলে অভিযোগ। এলাকাবাসীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তাহের উদ্দিনের পরিবার থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কিছুদিন আগে এক মাস আগে আমাদের একটা জায়গা নিয়ে গণ্ডগোল চলছিল, গ্রামে একটা সালিশ হয়েছিল। ওরা বলেছিল সালিশে যে তোমরা যদি নিজের কাজে আইন মতো করে নিতে পারো তাহলে জায়গা তোমাদেরই থাকবে। আমরা তখন আইনে দ্বারস্থ হয়, দ্বারস্থ হওয়ার পরে তখন আইনের কাজে আমরা লড়ি। ওরা মাঝপথে আমাদের বেগুন ধুয়ে দিল, বেড়া লাগিয়ে দিলো বাড়ির সামনে, রাস্তা সম্পূর্ণ বেড়া দিয়ে ঠেকে রাখলো, আমাদের মারছে। গতকাল যখন আমরা চারজন থেকে বাড়ি যাই, প্রায় দুটোর দিকে বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে এবার বাবা আমার সন্ধ্যাবেলা নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গেল। নামাজ পড়ে যখন রিটার্ন হয়ে আসছে বাবা, তখন প্রায় রাত্রি 7টা সাড়ে 7টা নাগাদ হবে। আমি তখন বাইরে ছিলাম। এবার আমাদের যে বিপরীতে যারা কাজ করছে ওরা তখন দুজনে মিলে কালবাটে বসেছিল বাগানের পাশে। এবার বাবা যখন ওখানে পৌঁছেছে ওরা বলে শালাকে ধরে মার শুরু করে দিয়েছে। মার শুরু করার পরে যখন বাবা পালাতে যায় তখনই আবার তাতে জমি ছিল একটা, ওখানে জমিতে দুজনেই মিলে ওরা টাকা পাঠিয়ে মিলে ওরা কারা বুধু মোহাম্মদ আর মুখলেশুর রহমান দুজনে মিলে পাটের জমিতে ফেলে দেয়। যখনই ফেলে দেয় বাবা বাঁচার জন্য ওখান থেকে যাওয়ার ইচ্ছা করে শক্তি করে কোনো কোথাও গেছে। তখন যখন ওরা চাকু বার করেছে, চাকু বার করে তখন বাবার পায়ে মারছে, গলায় মারতে যাইছিল, হয়তো মনে হয় বাবা বেঁচে গেছে। এটাই আমার অভিযোগ যেন আমি আইনের দ্বারস্থ হয় আর আমি যেন সুস্থ বিচার পাই। এখন প্রায় খুবই অসুস্থ, এখন চাঁচল রকম হাসপাতাল। কারা মারলো? কারা মারলো? বুধু মোহাম্মদ আর মুখলেশুর রহমান, এরা দুজনে মিলেই মেরেছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।